वेलकम टू परफेक्ट मिशन फॉर ऑनलाइन क्लास डियर स्टूडेंट प्रीवियस क्लासे हमरा गाउसेर उपपाद्य आलोचना करेछिलाम गाउसेर उपपाद्य के बोझार जन्नो पूर्वे किछु कथा बोलेछिलाम जेमन एरिया वेक्टर की तड़ित फ्लक्स बा इलेक्ट्रिक फ्लक्स की सलिड एंगेल की दिए हमरा गाउसेर उपपाद्य शुरू करेछिलाम एवं तार विवृति प्रमाण बिंदु आदान जदि गलिय तले अभ्यंतरे हय ताहले तड़ित फ्लक्स कत हबे बाइरे जदि हय तबे कत हबे एई समस्त क्यालकुलेशन करेछिलाम आज के ओई गाउस लयर एप्लीकेशन पढ़ब अर्थात गाउसेर उपपाद्य प्रयोग पढ़ब उपपाद्य प्रयोग एप्लीकेशन ऑफ गाउस लॉ गाउस लॉ बा गाउस थ्योरम गाउसेर उपपाद्यर प्रयोग ठीक जेमन गाउसेर उपपाद्य पढ़ार जन्नो कतगुलो बेसिक जिनिस आमादेर जानते हयेछिलो ठीक तेमनि गाउसेर उपपाद्यर प्रयोगटा भालो करे बोझार जन्नो किछु बेसिक जिनिस आमरा आगे स्टाडी करे नेब आमरा गाउसेर उपपाद्य जखन करि तखन तार ম্যাথমেটিক্যাল ফর্ম পেয়েছিলাম যে ক্লোজ ইন্টিগ্রাল ক্লোজ বোঝানোর জন্য এখানে একটা গোল লাগিয়ে দিয়েছিলাম क्लोज इंटीग्रल e dot ds equals to q enclosed सब समय q enclosed by epsilon इखने epsilon हुलो permittivity of the medium कोनो माध्यम में तोड़ी भेद्यता जरी सुन्न माध्यम है तब epsilon not permittivity of free space बस अब এই যে চারটা কোয়ান্টিটি রয়েছে এখানে e ds q enclosed আর epsilon এই চারটা কোয়ান্টিটির মধ্যে যে কোনো তিনটে কোয়ান্টিটি যদি আমাদের জানা থাকে নন থাকে তাহলে ফোর্থ যে কোয়ান্টিটি চতুর্থ কোয়ান্টিটিটা নির্ণয় করতে আমাদের অসুবিধা হবে না এখানে epsilon permittivity of the medium এটা দেওয়াই থাকবে এখানে তাহলে আমাদের কি কি জানতে হবে ইলেকট্রিক ফিল্ড ds আর q enclosed এবার গাউসের উপপাদ্য প্রয়োগ করার জন্য আমাদের কি কি দরকার তাহলে যে ধাপগুলো আমাদের ফার্স্ট প্রথম যে ধাপটা আমি একটু বলছি যে আমাদের ধরে নাও যে কোনো একটা পয়েন্ট চার্জকে ঘিরে যদি আমরা যে কোনো একটা এরকম একটা সারফেস নিলাম এবার এই পয়েন্ট চার্জ থেকে এই যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস এমন হতে হবে ইটাকে যে ওই সারফেসে সর্বত্র ধ্রুবক হতে হবে কনস্ট্যান্ট হতে হবে যদি ধ্রুবক না হয় তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের কমপ্লিকেটেড জটিল হয়ে পড়বে যেমন এই যে সারফেসটা নিয়েছি এই সারফেসে আমরা দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার তার মানে আর এর ফাংশন অফ আর আর এর উপরে ডিপেন্ড করছে তাহলে এখান থেকে এই এই সারফেসটা এখান থেকে একটা একরকম ডিসটেন্সে রয়েছে এখানকার সারফেসটা অন্যরকম ডিসটেন্সে রয়েছে এখানকার সারফেসটা আবার অন্যরকম ডিসটেন্সে আছে এই সারফেসটা অন্যরকম ডিসটেন্সে আছে বলে এখানে আর যেহেতু ভেরিয়েবল হয়ে যাচ্ছে ই কি হয়ে যাবে ভেরিয়েবল হয়ে যাবে সারফেসে এই যে এস বদ্ধ তল বরাবর আর ভেরিয়েবল হয়ে যাওয়ার জন্য ইও ভেরিয়েবল হয়ে যাবে বলে আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিকেটেড হয়ে যাবে আবার এই ই ডট ডিএস যদি বের করি আমাদের ভেক ক্রস ডট প্রোডাক্ট এটা হয়ে যায় ই ডিএস কস থিটা ডিএস কস অফ থিটা এই যে থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই এন্ড ডিএস অর্থাৎ তড়িৎ প্রবাহ ভেক্টর ই এবং ক্ষেত্র ভেক্টর ডিএস এর মধ্যবর্তী কোণ হলো থিটা এবার এই থিটা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় এই সারফেসটার ক্ষেত্রেই ভাবো যে এখানে যদি আমি এইভাবে সারফেসটা নিই এই সারফেসের ক্ষেত্রে আমরা জানি যে সবসময় সার্ভিসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়
কে এরিয়া ভেক্টর ds এবার এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ধরে নাও এই ভাবে কাজ করছে তাহলে এখন এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো থিটা এই জায়গাতে যখন আমি করব তখন এখানে কোন একটা সারফেস নেব তখন হয়তো ds ভেক্টর এই ভাবে কাজ করছে এরিয়া ভেক্টর হয়তো না তড়িৎ প্রবাহ ভেক্টর এই ভাবে কাজ করছে এখানে হয়তো থিটা অন্যরকম তৈরি হলো তাহলে এই থিটা যদি সেম না হয় তাহলে আমাদের ক্যালকুলেশনটা কি হয়ে যাবে জটিল হয়ে পড়বে যার জন্য আমরা এমন একটা সারফেস কল্পনা করব যেখানে ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তল বরাবর কনস্ট্যান্ট থাকবে এবং থিটা ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণটা কি থাকবে ধ্রুবক হবে সমান হবে সব জায়গাতে এইরকম একটা সারফেস কল্পনা করব ওই সারফেস কল্পনা করার জন্য যে সারফেসটা আমাদের কল্পনা করা হয় সেই সারফেসটাকে বলা হয় গাউসিয়ান প্লেন বা গাউসীয় তল অর্থাৎ প্রথমে আমাদের পরীক্ষায় কিন্তু কখনো তোমাদের যে গাউসের উপপাদ্যের প্রয়োগ করার জন্য কি কি আমাদের দরকার এরকম কখনো কোশ্চেন হবে না কিন্তু আমি জিনিসটাকে সহজ করে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটাকে সহজ করে জানার জন্য কতগুলো পয়েন্ট আমি নোট করতে বলছি এ ভিন্ন আর কিছু নাই কিন্তু পরীক্ষায় কখনো আসবে না যে এরকম পয়েন্টগুলো মেনশন কর তো কি ফার্স্ট আমাদের কি প্রথমে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে গাউসীয় তল কল্পনা করতে হবে আধানকে ঘিরে একটি আধান কে ঘিরে একটি গাউসীয় তল কল্পনা করতে হবে ইমাজিনারি করতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গাউসিয়ান প্লেন কি এরকম শর্ট কোশ্চেন হয়ে যায় যে গাউসীয় তলের বৈশিষ্ট্য লেখো কিংবা গাউসিয়ান প্লেন গাউসিয়ান তল কি অর্থাৎ গাউসীয় তল হলো এমন একটি কাল্পনিক তল যে তলে সর্বত্র তড়িৎ প্রবাহ ধ্রুবক থাকে এবং তড়িৎ প্রবাহ ভেক্টর ই এবং ক্ষেত্র ভেক্টর ডিএস এর মধ্যবর্তী কোণটা কনস্ট্যান্ট হয় সেটাকেই বলা হয় গাউসিয়ান প্লেন বা গাউসীয় তল তাহলে ফার্স্ট কাজ আমাদের এটা স্টেপ নাম্বার টু অর্থাৎ দু নম্বর স্টেপ কি যে আমাদের ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে স্টেপ নাম্বার থ্রি কিউ এনক্লোজ অর্থাৎ গাউসীয় তলের অভ্যন্তরে কত আধান আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে গাউসীয় তলের অভ্যন্তরে মোট আধান নির্ণয় করতে হবে স্টেপ নাম্বার ফোর এবার আমাদের অ্যাপ্লাইং গাউস ল অর্থাৎ গাউসের উপপাদ্য প্রয়োগ করে মানটা পুট করতে হবে বা মানে কি বসাতে হবে উপপাদ্য প্রয়োগ করে গাউসের উপপাদ্য প্রয়োগ করে ই ডট ডিএস এর মান বসিয়ে উপরুক্ত মানগুলি বসিয়ে অর্থাৎ ই ডট ডিএস আর কিউ উপরুক্ত মানগুলি বসিয়ে তড়িৎ প্রবাহ ই নির্ণয় করতে হবে এগুলো
তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এরকম মেনশন করতে হবে না। আমি শুধুমাত্র উপপাদ্যের অ্যাপ্লিকেশনটাকে সহজ করে দেওয়ার জন্য, সহজভাবে বোঝানোর জন্য এই পয়েন্টগুলো নোট করতে বললাম। যখন আমরা এরকমই অনুরূপ করি, যখন আমরা এম্পিয়ার সার্কুইটার ল পড়বো, যে ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডি এল ইকুয়ালস টু মিউ নট আই, সেখানেও এরকম স্টেপ অবলম্বন, ওখানে অ্যাম্পিয়ার অ্যাম্পেরিয়ান লুপ কল্পনা করতে হয়, এরকমই ওখানেও চারটা স্টেপ অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করব। তাহলে গাউসের উপপাদ্য আমি বলেছিলাম যে কুলম্বস ল এর উপরে নির্ভরশীল একটা উপপাদ্য, যার সাহায্যে খুব সহজে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করা যায়। তাছাড়া অন্য কিছু নয়, সেই গাউসের উপপাদ্যে প্রয়োগে এই চারটা স্টেপ বললাম, এই স্টেপগুলো তোমরা একটু মনে রাখবে। এবার আমরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করি, যে গাউসের উপপাদ্য কিভাবে প্রয়োগ করব, লিখে নাও। তাহলে আমরা এবার গাউসের উপপাদ্যে প্রয়োগ করতে শুরু করি। কতগুলো কেস রয়েছে আমাদের, ডিটেইলস একদম কেসগুলো আমরা আলোচনা করব। এগুলো পরীক্ষায় আমাদের খুবই দেই, গাউসের উপপাদ্যে প্রয়োগ করে হয়তো বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো, কিংবা কোন একটা হলো স্পিয়ার, কিংবা কোন একটা ইনফাইনাইট লাইন চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে, কিংবা প্লেন শীটের জন্য। এই অ্যাপ্লিকেশনগুলো আমরা একের পর এক দেখব। প্রথমে আমাদের রয়েছে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এক নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবে, এক নাম্বার কেস। তাহলে এই তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য বিন্দু আধান, ধরে নাও যে এই ও একটা বিন্দুতে প্লাস কিউ আধান আছে, এবার এই আধানের জন্য একটা ডিস্টেন্স ধরে নিলাম আমি আর ডিস্টেন্সে অবস্থিত পি একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে মনে করি ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ওই আধান থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার এই নির্ণয় করার জন্য আমাদের স্টেপগুলো আমরা মনে করি, ফার্স্ট স্টেপ কি, প্রথমে আমাদের গাউসিয়ান প্লেন কল্পনা করতে হবে। গাউসিয়ান প্লেন কিন্তু যেমন তেমন কল্পনা করলে হবে না, আমরা দেখলাম যেখানে গাউসিয়ান প্লেন এমন একটা প্লেন যেখানে যে প্লেন বরাবর সর্বত্র ই কনস্ট্যান্ট থাকবে আর ই আর ডি এস এর মধ্যবর্তী কোণটাকে থাকবে ধ্রুবক, তবে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে এই যে এটাকে ঘিরে আমি এমন একটা কেমন তল, যদি আমি এই যে সিলিন্ড্রিক্যাল তল নিই তাহলে কেমন হবে, যে কোনো তল নিতে পারে। তো দেখা যাচ্ছে যে এই প্লেনটাকে ঘিরে এমন একটা তল যদি নিই যে যে যেমন ফুটবল রয়েছে আমাদের, এরকম গোলীয় একটা যদি তল নিই এইভাবে ফুটবলের মতো গোলীয় একটা যদি তল নিই, এই তলের ক্ষেত্রে কি হবে, সর্বত্র ইটা কি হবে, কনস্ট্যান্ট হবে। কেন, দেখো যে ই পয়েন্ট চার্জটা যদি কেন্দ্রে এখানে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে, ওরিও ভাবে, ধনাত্মক চার্জ যদি থাকে ওরিও ভাবে অর্থাৎ রেডিয়ালি কি হবে, তলের সঙ্গে বহির্মুখী হবে, কিন্তু যদি মাইনাস চার্জ থাকতো রেডিয়ালি অন্তর্মুখী হতো। তো এই যে ইলেকট্রিক অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এখানে যদি বের করে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা ইটা কি করবে, এই দিক বরাবর কাজ করবে। এখানে যদি আমি দেখি এই জায়গাতে যদি আমি
ডিগ্রি তাহলে এটাও কি করবে ওরিও ভাবে অর্থাৎ রেডিয়ালি সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলারে বাইরের দিকে কাজ করবে কেমন এটা ধরে নাও আমার সারফেস রয়েছে এর সঙ্গে পারপেন্ডিকুলারে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে তাই তো এবার এখানে এবার ডিএস যে কোনো জায়গাতে দেখো এখানে যদি আমি একটা ক্ষুদ্র তল কল্পনা করি ডিএস এই ডিএস যদি ক্ষুদ্র তল কল্পনা করি তাহলে ডিএস এর অভিমুখটা কোন দিকে হবে সারফেস থেকে লম্ব হবে অর্থাৎ এখানে একটা সারফেস রয়েছে এই সারফেস বরাবরই এই দিক এই বরাবরই কি হবে লম্ব হবে এখানে ধরে নাও কোন একটা সারফেস রয়েছে এখানে যদি ক্ষুদ্র একটা তল কল্পনা করি তাহলে এর সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার এই যে প্লেনটা কি এই প্লেনটা এই প্লেনের সঙ্গে এই রেখাটা কি আছে পারপেন্ডিকুলার রয়েছে তাহলে এই ডিএস রয়েছে তলের সঙ্গে পারপেন্ডিকুলার ইও রয়েছে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার তার মানে ই অ্যাঙ্গেল বিটুইন ই এন্ড ডিএস এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে দুটো সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোণ জিরো হয়ে যাবে সমান্তরাল সমমুখী ভেক্টরের মধ্যবর্তী কোণ জিরো তাহলে আমাদের প্রথমে তাহলে যে আর ব্যাসার্ধে একটি গোলীয় তল কল্পনা করা হলো এবার সেকেন্ড স্টেপটা কি আমাদের যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস আমি কিন্তু এগুলো লিখি না তোমরা খাতায় লিখে অবশ্যই পরীক্ষার খাতায় মেনশন করতে হবে আমি প্রথমে বললাম মনে করি প্লাস কিউ আধানের জন্য বিন্দু আধানের জন্য আর দূরত্বে পি একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার জন্য আর ব্যাসার্ধের একটি গোলীয় তল কল্পনা করা হলো যে তলে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণটা কি হচ্ছে জিরো ডিগ্রি হচ্ছে এবং ই সর্বত্র ধ্রুবক আর কোণটাও তাদের মধ্যে ধ্রুবক থাকছে এবার সেকেন্ড স্টেপটা আমাদের যে ফার্স্ট স্টেপ আমরা বলে দিলাম সেকেন্ড স্টেপ এরকম করে তোমার পরীক্ষার খাতায় মেনশন করবে না কিন্তু আমি বোঝানোর জন্য বলছি এবার আমরা কি করব ক্লোজ ইন্টিগ্রাল কি ক্যালকুলেট করব ই ডট ডিএস ক্যালকুলেট করব দেখো ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস মানে কি আমরা জানি ই ডিএস কস থিটা ই ডিএস কস অফ থিটা এবারে দেখো আমি বলেছি ই কি বলতো সর্বত্র কনস্ট্যান্ট বলেছি কনস্ট্যান্টটা আমাদের ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে যাবে তাহলে ক্লোজ ইন্টিগ্রাল কস থিটা থিটা কত বলছি 0 ডিগ্রি যদি হয় তাহলে কস 0 কত হয়ে যাবে 1 হয়ে যাবে তার মানে কেবলমাত্র কি থাকলো ডিএস এবার ই ইনটু ডিএস মানে টোটাল ডিএস 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 করে টোটাল যদি ফুটবলের সারফেসটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হয় ফুটবলের সারফেস কত হয় গোলকের সারফেস তোমরা জানো 4 পাই আর স্কয়ার তাহলে এখানে 4 পাই আর স্কয়ার তাহলে এই হলো ই ডট ডিএস ক্যালকুলেট করা থার্ড স্টেপ আমাদের কি থার্ড স্টেপ হচ্ছে কিউ এন ক্লোজ অর্থাৎ গাউসিয়ান তলকে ঘিরে কত আধান রয়েছে তাহলে মোট আধান মোট আধান এখানে আমরা দেখতে পাচ্ছি মোট আধান হচ্ছে কিউ এবার ফোর্থ স্টেপ আমাদের কি গাউস ল এর অ্যাপ্লিকেশন ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড ইন দিয়ে লিখে দিলাম বাই এপসাইলন যদি মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা না তড়িৎ ভেদ্যটা এপসাইলন হয় তাহলে এবার ভ্যালু গুলো পুট করে দিই তাহলে ই ডট ডিএস এর ভ্যালু কত ই ইনটু 4 পাই আর স্কয়ার সমান কিউ এনক্লোজ বাই কি এপসাইলন তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো ইলেকট্রিক ফিল্ড ই সমান হয়ে গেল যে 1 বাই 4 পাই এপসাইলন কিউ এনক্লোজ বাই আর স্কয়ার এই আমাদের গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা কি করে দিলাম ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করে নিলাম কিসের জন্য পয়েন্ট চার্জের জন্য বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান 1 বাই 4 পাই এপসাইলন কিউ এনক্লোজ বাই আর স্কয়ার যেটা আমরা কুলম্বস ল এর সাহায্যে করেছিলাম তাই না এবার এখানে দেখো এটাও দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড কি হচ্ছে কিউ এন ক্লোজ এর সমানুপাতিক আর আধান থেকে দূরত্বের বর্গে ব্যস্তানুপাতিক এগুলো আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা এবার খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন শুরু হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল চার্জ বডির জন্য
অর্থাৎ গলীয় খোলকের জন্য। তাহলে সেকেন্ড আমাদের যে সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ, সেকেন্ড আমাদের যে সুষমভাবে আহিত আহিত গলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ, সুষমভাবে আহিত গলীয় খোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ। গলীয় খোলক অর্থাৎ স্ফেরিক্যাল শেল, গলীয় খোলক কথাটার মানে হলো তার সারফেসে ফুটবল যেমন হয়, তার সারফেসে সারফেস রয়েছে, ভেতরেও বায়ু রয়েছে, আউটসাইডেও কি রয়েছে, বায়ু বায়ু রয়েছে। তাহলে সুষমভাবে আহিত গলীয় খোলক ধরে নাও এইরকম একটা গলীয় খোলক নিলাম, যা ও হলো কেন্দ্র, এই রেডিয়াসটা বলছি ধরে নাও আর, আর ব্যাসার্ধে একটি গলীয় খোলক নিলাম, আর ক্যাপিটাল আর কিংবা স্মল আর চাই স্মল আর নিলাম, স্মল আর ব্যাসার্ধের একটা গলীয় খোলক নিলাম। এবার এই গলীয় খোলকের জন্য তার বাইরের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ বের করব, তার সারফেসে বের করব, তার অভ্যন্তরে বের করব, তিনটে কেস করব, খুব ইম্পর্টেন্ট জায়গায়, খুব ভালো করে শুনো। তাহলে এই গলীয় খোলক মনে রাখবে, এখানে যদি গলীয় খোলক বলে গলীয় খোলক, তবে এরকম চার্জ কন্ডাক্টর ভাববে, কিংবা যে কোনো গলীয় আহিত পরিবাহীর জন্য ভাব দিয়ে দেওয়া হলে ওটা ভাববে হলো স্ফিয়ার বা স্ফেরিক্যাল শেল ভাববে। এবার যদি তোমার একটা সলিড স্ফিয়ার হয়, অর্থাৎ সলিড স্ফিয়ার মানে মানে ভেতরেও কি থাকবে, চার্জ থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু মেনশন করা থাকবে যে সলিড স্ফিয়ার। বাংলাতে যদি বলি সলিড বলতে সলিড হলো স্ফিয়ার মানে ফাঁপাচক, সলিড স্ফিয়ার মানে সলিড স্ফিয়ার বাংলাটা আসে না, যে এরকম কিছু একটা ওর ভেতরেও চার্জ থাকবে, যেমন আমাদের শর্ট পুট বল হয় না, যে ভেতরেও চার্জ থাকবে, সেটা হচ্ছে সলিড স্ফিয়ার। তো কিছু যদি না বলা থাকে তবে আমরা কি ভাববো, স্ফেরিক্যাল শেল, এই যে এরকম খোলক ভাববো। তাহলে এই খোলকের জন্য আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করবো। তাহলে নির্ণয় করার জন্য আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট স্টেপ কি, এই খোলককে ঘিরে একটা গাউসিয়ান তল কল্পনা করতে হবে। তাহলে ধরে নাও এই কেন্দ্র থেকে ধরে নাও এক্স ডিস্টেন্সে, এটা হচ্ছে এক্স টোটাল ডিস্টেন্স, এক্স ডিস্টেন্সে পি একটা বিন্দু নিলাম। এবার এই পি এই এক্স ব্যাসার্ধকে এক্স কে ব্যাসার্ধ করে একটা গাউসিয়ান তল কল্পনা করলাম এরকম, এটা জিএস কল্পনা করলাম, গাউসিয়ান সারফেস। তাহলে দেখো এবার এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু তড়িৎ প্রবাহটা ওইভাবে বহির্মুখী, রেডিয়ালি আউটার, বহির্মুখী বলে আমরা সমস্ত চার্জ তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিতে পারবো। তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, এই বরাবর কাজ করবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। এবার ডিএস ভেক্টর, এখানে যদি ক্ষুদ্র একটা তল কল্পনা করি, ওই ডিএস ভেক্টরও কি করবে, এই বরাবর কাজ করবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন ই এন্ড ডিএস ইকুয়ালস টু জিরো হবে। এরকম যে কোনো জায়গা নি, ই এবং ডিএস এর সর্বত্র দেখো এই এক্স ডিস্টেন্সটা সর্বত্র বলি ইলেকট্রিক ফিল্ড সর্বত্র কনস্ট্যান্ট, এবং ডিএস আর ই ই এর মধ্যবর্তী কোণটাও হচ্ছে জিরো ডিগ্রি হচ্ছে সর্বত্র। সেকেন্ড স্টেপ আমাদের কি, সেকেন্ড স্টেপ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ক্যালকুলেশন করা, ই ডট ডিএস। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল, ক্লোজ বলতে এই যে গোলা পাকিয়ে দিচ্ছি, EDS cos theta, EDS cos of theta। এবারে দেখো
e সর্বত্র কনস্ট্যান্ট বলে ধ্রুবক বেরিয়ে গেল ds cos theta কত 1 হয় তাহলে ইন্টিগ্রেশন অফ কি হবে ds তাহলে e ইন্টিগ্রেশন অফ ds কত হবে 4 পাই r স্কয়ার আর বলতে কত এখানে x স্কয়ার রেডিয়াস টা হলো x তাহলে এবার সেকেন্ড কাজ কি যে মোট আধান ওটাকে ঘিরে কত আধান রয়েছে মোট আধান এখানে যদি কিউ আধানকে ঘিরে যদি এই টোটাল চার্জ যদি এটাকে প্লাস কিউ দেওয়া হয় টোটাল চার্জ যদি এটাকে কিউ দেওয়া হয় যত চার্জ দেওয়া হবে সেটা নেব আমরা মোট আধান হচ্ছে এখানে কিউ এবার অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন কি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এন ক্লোজ বাই এপসাইলন এবার মানগুলো পুট করি তাহলে এটা হচ্ছে e ইনটু 4 পাই x স্কয়ার সমান q বাই এপসাইলন তাহলে e ইকুয়ালস টু কত হচ্ছে দেখো তো 1 বাই 4 পাই এপসাইলন q আপন x স্কয়ার এই হচ্ছে বহিঃস্থ কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ গোলীয় সুষম ভাবে গোলীয় ফলকের আহিত গোলীয় ফলকের জন্য বহিঃস্থ কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ই সমান হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কয়ার এখানে দেখো একটা জিনিস এক্স এর সঙ্গে কি হচ্ছে ভ্যারি করছে ইনভার্সলি প্রপোর্শনাল তাহলে ইনভার্সলি স্কয়ার অফ দা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে অর্থাৎ আহিত ফলক থেকে যত ডিসটেন্স বাড়বে ইলেকট্রিক ফিল্ড তত কি হবে কমবে যত ডিসটেন্স আমরা কমাবো তত ইলেকট্রিক ফিল্ড কি হবে কমে যাবে এটা হচ্ছে ফার্স্ট কেস এটা রোমান হরফে একটা দিই এটা হচ্ছে ফার্স্ট কেস অর্থাৎ সুষমভাবে আহিত গোলীয় ফলকের জন্য তার বাইরের কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করলাম এবার দুই নম্বর সেকেন্ড কেস হচ্ছে যে যদি তার সারফেসে বের করব অর্থাৎ আহিত সুষমভাবে আহিত গোলীয় ফলকের জন্য তার তলের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করব তাহলে সেম কেস যা কিছু করলাম সব সেম এখানে শুধু ইলেকট্রিক ফিল্ডটা ই সমান কি হয়ে যাবে 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কয়ার এক্স এর ভ্যালুটা কত এখানে আর হয়ে যাচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে আর স্কয়ার হয়ে যাবে তাই না থার্ড কেস থার্ড কেস হচ্ছে অভ্যন্তরে কোন বিন্দুতে অর্থাৎ এই পি বিন্দুটা আউটসাইডে ছিল এখন অন দা সারফেস এখন ইন দা সারফেস উইদিন দা সারফেস করে দিলাম পি বিন্দুটা এখানে করে দিলাম তাহলে এই বিন্দুতে যদি আমি বের করি তাহলে একই রকম একটা গাউসিয়ান সারফেস কল্পনা করব এবারে দেখো এখানে এটা জিনিস খুব খেয়াল করো যে আমরা ক্লোজ ইন্টিগ্রাল যে প্রথমে এই তলটা যে আর রেডিয়াস কে ঘিরে এক্স রেডিয়াস কে ঘিরে একটা গাউসিয়ান তল কল্পনা করলাম সেকেন্ড স্টেপ হচ্ছে কি ই ডট ডিএস ক্যালকুলেট করা তার মানে ক্লোজ ইন্টিগ্রাল কি হবে ইডিএস কস থিটা ইডিএস কস থিটা কস থিটা এখানে দেখো যেহেতু কস থিটা এখানে 0 হবে না কস থিটা থিটা যেহেতু 0 বলে 1 হয়ে যাবে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড এখানে ডিএস যে ই বের করছি ইনটু ক্লোজ ইন্টিগ্রাল ডিএস তাহলে ই যদি সর্বত্র ধ্রুবক পায় তাহলে ই ইনটু ডিএস মানে এই রেডিয়াস কে ঘিরে তাহলে 4 পাই এক্স স্কয়ার এটা বের করলাম এবার থার্ড কথা কি আমাদের যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন তাই না এবারে আমরা যেটি দেখেছি এটা হচ্ছে সুষমভাবে আহিত গোলীয় ফলক গোলীয় ফলকের জন্য চার্জ সর্বদা কোথায় থাকে সারফেসে থাকে তোমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে আধান পরিবাহী সর্বত্র বাইরের পৃষ্ঠে অবস্থান করে বলি এই চার্জ কি হবে এই যে বাইরের পৃষ্ঠে আছে কিন্তু এই ভেতরের পয়েন্টে কোনো চার্জ আধান নেই ভেতরের পয়েন্টে কোনো আধান নেই কিসের জন্য থাকে না আমি বলেছিলাম ডিউ টু রিপালশন ফোর্স অর্থাৎ আধানগুলো কি করবে কোন একটা জায়গাতে যদি আমরা অসংখ্য পজিটিভ চার্জকে রেখে দেওয়া হয় তাহলে তারা ছড়িয়ে যায় কেন ডিউ টু রিপালশন ফোর্স অর্থাৎ পরস্পরকে বিকর্ষণ করে যতটা সম্ভব ওরা কি করবে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে বলে চার্জ সবসময় বাইরে পৃষ্ঠে চলে যায় তাহলে ভেতরে কোনো আধান থাকে না
তাহলে e ডট ds তো আমরা মান বসাই e ইনটু 4 পাই x স্কয়ার এটা q যেহেতু ছিল তাহলে এই টার্মটা কি হয়ে যাবে 0 তাহলে e সমান কত হয়ে যাবে যে 0 বাই 4 পাই x স্কয়ার মানে কি 0 অর্থাৎ অভ্যন্তরের কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হলো 0 হয়ে গেল তাহলে সুষম বায়বীয় আহিত গোলীয় খোলকের জন্য বাইরের পয়েন্টে সারফেসে বাইরের পয়েন্টে বের করলাম সারফেসে বের করলাম অভ্যন্তরে বের করলাম এদেরকে নিয়ে যদি আমি একটা গ্রাফ প্লট করতে দেই মাঝে মধ্যে জয়েন্টের কোশ্চেনে গ্রাফ প্লট করতে দেই তাহলে ই আউটসাইড দেখলাম ই অন দা সারফেস দেখলাম ই ইনসাইড দা স্ফিয়ার দেখলাম তাহলে এদেরকে যদি আমি গ্রাফিক্যালি যদি প্লট করি তাহলে কেমন হবে খুব ইম্পর্টেন্ট গ্রাফ জয়েন্টের পরীক্ষায় দিই তোমাদের এইচএস এক্সামে নাও দিতে পারি কিন্তু যে কোনো কম্পিটিশন এক্সামে দেবে তাহলে গ্রাফ যদি প্লট করি আমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমি ডিসটেন্স প্লট করলাম এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স এক্স প্লট করলাম আমি এখন ই ভার্সেস এক্স ই বনাম এক্স এর মধ্যে গ্রাফ অঙ্কন করব তাহলে এই বরাবর কি করব ইলেকট্রিক ফিল্ড ই প্লট করব এটা হচ্ছে কি গোলকের ধরে নাও সেন্টার ও বিন্দু আমরা দেখলাম ধরে নাও গোলকের এটা সেন্টার থেকে কিছু একটা ডিসটেন্স যাব এরকম একটা যাব যেখানে x ইকুয়ালস টু কত হয়ে যাবে r অর্থাৎ গোলকের ব্যাসার্ধ দেখলাম প্রথমে ইনসাইড অন দা সারফেস আউটসাইড দা সারফেস আউটসাইড দা আউটসাইড পয়েন্টে তাহলে আমরা দেখলাম যে কেন্দ্র থেকে সারফেস বরাবর ইলেকট্রিক ফিল্ড কত দেখেছি এতটুকু পর্যন্ত 0 বলে ইলেকট্রিক ফিল্ড কি বাড়তে পারবো এইদিকে কি যেতে পারবো তার মানে এই লাইনটাই হবে ইলেকট্রিক ফিল্ডের কোনো উচ্চতা হবে না এখানে এই লাইনটা লাগবে এবার আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ডের মানটা কোথায় সর্বোচ্চ হয় দেখলাম সারফেসে সর্বোচ্চ সারফেস থেকে যেই একটু দূরে যাব ইলেকট্রিক ফিল্ডটা কি হবে বর্গের ব্যস্তানুপাতে কমতে থাকবে তাহলে সারফেসে ম্যাক্সিমাম কিন্তু ভেতরে আসলে তো ফের জিরো তাহলে এখানে সারফেসে ম্যাক্সিমাম একটা পয়েন্ট দিয়ে দিলাম এতটুকু এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান এখানে সর্বোচ্চ বোঝালাম এতটুকু এটা হচ্ছে সারফেসে ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে ই ম্যাক্স ভেতরে কিন্তু নেই এবার যখন বাইরে যাব আউটসাইড দা সারফেস দেখলাম এটা কি বলতো আই স্কয়ারের সঙ্গে ভ্যারি করছে অর্থাৎ ইনভার্সলি স্কয়ার অফ দা মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ারের সঙ্গে তার মানে এটা কি হবে এই ভাবে ফলো করবে অর্থাৎ এই ভাবে কমতে থাকবে আর খুব ভালো করে খেয়াল রাখা এই ভাবে ফলো করবে ইনভার্সলি একটু এই গ্রাফটা এই ভাবে নেব এটা খুব ইম্পর্টেন্ট যখন বিভব করব তখন এটা হয়তো কেবলমাত্র 1/r এর সঙ্গে ভেরি করবে তখন এটা হয়তো একটু এইভাবে ফল করব কম দৃষ্টি পার হবে কিন্তু এটা বেশি দৃষ্টি তোমরা যেমন এই থার্মোডাইনামিক্সে করেছিলে যে অ্যাডিয়াবেটিক কার আর একটা কি কার করেছিলে আইসোথার্মাল কার অ্যাডিয়াবেটিক কার ইজ মোর স্টিপার দ্যান আইসোথার্মাল কার হয়েছিল ঠিক তেমনি এখানে আউটসাইড দ্য স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ড মোর গ্রাফ ইলেকট্রিক ফিল্ড এর গ্রাফটা মোর স্টিপার দ্যান ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অপেক্ষা হবে তো এইভাবে তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে কার সঙ্গে ভ্যারি করছে 1/r স্কয়ারের সঙ্গে আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা সর্বোচ্চ হচ্ছে তাহলে এরকম হলো স্ফেরিক্যাল শেল বা গোলীয় সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য তড়িৎ প্রবাহ এই রিলেটেড আমাদের আলোচনাটা হলো এবার এই জিনিসটাকে যদি একটু কমপ্লিকেটেড করে দিই আমি জটিল করে তাহলে কি হবে একটু শিখা কারণ নিজের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিব যে কি রকম নিজে কিন্তু এরকম যে না এগুলো এইচএসে দেবে তোমাদের কিন্তু নিজে একটু ডিফিকাল্ট করে দিবে কি ডিফিকাল্ট করবে এমন কিছু না কনসেপ্টটা যদি ঠিক থাকে তাহলে আমাদের সব সহজ মনে হবে কনসেপ্ট যদি দুর্বল হয়ে যায় এটার জন্য এটা এটার জন্য এটা তাহলে কিন্তু পারবে না পরিষ্কার কথা ফিজিক্স ওভাবে হয় না তো এখানে যে কনসেপ্টটা যে এখন যদি আমি বলে দিই সলিড স্ফিয়ারের জন্য অর্থাৎ নিরেট গোলক এতক্ষণে মনে আসলো নিরেট গোলকের জন্য নিরেট ভাবে যদি আহিত থাকে
এটা সুষমভাবে আয়তক গোলীয় ফলক বলেছি নিরেট গোলক করে দিলাম আমি এটাকে এই জায়গাটা কি করে দিলাম নিরেট গোলকের জন্য নিরেট গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব আমরা একই রকম ভাবে আউটসাইড অন দা সারফেস উইদিন দা সারফেস বের করব তাহলে সুষমভাবে আহিত ধরে নিলাম যে এই রকম একটা আর রেডিয়াসে নিরেট গোলক যা চার্জটা কি হচ্ছে ভেতরেও থাকবে কেন এটা সুষমভাবে আহিত করা আছে নিরেট গোলক ভেতরেও চার্জ রয়েছে ভেতরেও চার্জ রয়েছে এবার এই সুষমভাবে আহিত গোলীয় ফলকের জন্য বাইরের পয়েন্টে সারফেসে ভেতরে কত হবে আমরা নির্ণয় করব এটা তোমাদের সিলেবাসে নেই তবুও আমি একটু তোমাদের শেখানোর জন্য বলছি কিন্তু নিটে এরকম প্রবলেম ফেস করতেই পারো তোমরা তো এই সুষমভাবে আহিত গোলকের জন্য না সুষমভাবে আহিত নিরেট গোলকের জন্য তাহলে এখানে চার্জটা কি হয়েছে এর ক্ষেত্রে গোলীয় স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে কি হয়েছিল চার্জ সারফেস বরাবর ছড়িয়েছিল কিন্তু এখানে কি হবে চার্জ ডিস্ট্রিবিউশনটা ভলিউম বরাবর অর্থাৎ যেমন ফুটবল লোহার বল হয় না যে ভেতরে ফাঁকা স্থান নেই ভেতরে ম্যাটেরিয়ালস রয়েছে তাহলে মানে কি ভেতরে এখানে চার্জ রয়েছে তাহলে প্রথমে আমি বাইরের কোন পয়েন্টে বের করব ধরে নাও এই পয়েন্টটা সেন্টার থেকে এস ডিস্টেন্সে রয়েছে পি একটা বিন্দুতে প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি এর ধরে নাও কিউ আধানে আহিত করা হয়েছে ভলিউম চার্জ ডেন্সিটিটা আমি রো ভলিউম চার্জ অর্থাৎ চার্জ পার ইউনিট ভলিউম কে আমরা রো দিয়ে লিখেছিলাম চার্জ পার ইউনিট সারফেস কে সিগমা দিয়ে করেছিলাম চার্জ পার ইউনিট লেন্থ কে ল্যামডা দিয়ে করেছিলাম ওই যে দ্বিতীয় ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছিলাম রৈখিক আধান বন্টন ক্ষেত্র আধান বন্টন আয়তন আধান বন্টন ওগুলো কাজে লাগছে এখন দেখো ওই জন্য আমি বলেছিলাম তো এই এক্স রেডিয়াস কে ঘিরে কি করব আমি প্রথমে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করে নিলাম এই গাউসিয়ান সারফেস কল্পনা করে নিলাম তাহলে এটা গাউসিয়ান সারফেস হয়ে যাওয়া মানে কি ই সর্বত্র কনস্ট্যান্ট হয়ে গিয়েছে আর ই এবং ডি এস এর মধ্যবর্তী কোণটা কি হয়ে গেছে কনস্ট্যান্ট হয়েছে এখানে কনস্ট্যান্ট কোণটা কত জিরো একেবারে সবসময় যে জিরো হবে এরকম কোনো মানে নেই কখনো 90 হতে পারে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে অরীয় ভাবে বহির্মুখী সারফেস যদি কল্পনা করি ডি এস টাও কি হবে এই বহির্মুখী হবে তাহলে দুটি সমান সমমুখী সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে জিরো হবে তাহলে গাউসিয়ান সলভ তাহলে ই ডট ডি এস যদি কল্পনা করি সেম ক্যালকুলেশন আগে যেমন ক্যালকুলেশনটা করেছি সেম ক্যালকুলেশন এখানে কিউ যদি বের করি টোটাল চার্জ হচ্ছে কিউ তাহলে আগে এক নাম্বার আউটসাইড প্রথমে হচ্ছে আউটসাইড আউটসাইড দ্য স্ফিয়ার সলিড স্ফিয়ার আউটসাইড দ্য সলিড স্ফিয়ার আউটসাইড পয়েন্টে যখন বের করব তখন আমাদের ই ডট ডি এস সেকেন্ড স্টেপ কি ই ডট ডি এস এটা জানি আমরা ই ডি এস কস থিটা কস অফ থিটা এখানে ই সর্বত্র কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল কে থাকলো ডি এস এখানে থিটা কি জিরো হলে ওয়ান হয়ে যাবে তার মানে এটা হয়ে গেল ই ইন্টু ফোর পাই এক্স স্কোয়ার এবার টোটাল চার্জ যদি কিউ দেওয়া হয় তাহলে কিউ মোট আধান কত হবে একটু দেখাচ্ছি শুধু হ্যাঁ মোট আধান এখানে কিউ যেহেতু সমস্ত চার্জ এখানে কেন সেন্টারে ধরে নিতে পারি আমরা কিন্তু অরীয় ভাবে ইলেকট্রিক ফিল্ডটা বহির্মুখী এবার যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই কি আমরা জানি ই ডট ডি এস ই ডট ডি এস সমান কিউ এনক্লোজ পাই এপসাইলন তাহলে এখানে যদি মানগুলো পুট করি তাহলে ফোর পাই এক্স স্কোয়ার কিউ বাই এপসাইলন তাহলে ই সমান কত হয়ে যাবে যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার তার মানে সেম ক্যালকুলেশন যেমন কি হয়েছিল হলো স্ফিয়ারের ক্ষেত্রে হয়েছিল কিংবা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে গোলীয় ফলকের জন্য হয়েছিল এবার এটাকে যদি সারফেস এই পয়েন্টটাকে যদি আমি ছোট করতে করতে যদি এখানে নিয়ে চলে আসি মানে সেকেন্ড ক্যালকুলেশন যদি দেখাই আমি সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে অন দা স্ফিয়ার অন দা সারফেস অন দা
surface of the solid sphere, surface of the solid sphere. আমরা সারফেস অফ দা সলিড স্ফিয়ার করি তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা কি করে দেব দি সেম ক্যালকুলেশন 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই এক্স এর জায়গায় কি লিখে দেব আর স্কয়ার তাই না যখন এই পয়েন্টটাকে সারফেসে নিয়ে চলে আসব তখন এক্স ইকুয়ালস টু কত বসাবো আ এখন ইনসাইড দা সারফেস এই জায়গাটা একটু দেখো ভালো কিভাবে বের করব থার্ড কেস রো এখানে কিন্তু ইউনিফর্ম অর্থাৎ সুসমভাবে বন্টিত আছে রো যদি কারো ফাংশন হয়ে যায় তাহলে কি হয় ওটাও একটু বলছি ওটা একটু আরো কমপ্লিকেটেড হয়ে যায় যখন ডাইরেকশন যাবে তখন ওইভাবে প্রবলেম দেবে এগুলোই জিনিস রয়েছে গাউস ল এই অ্যাপ্লিকেশন গুলোই রয়েছে কিন্তু ওখানে একটু ডিফিকাল্ট তাহলে থার্ড কেসটা যদি আমরা আলোচনা করি যে থার্ড কেসটা আমাদের কি বলবো ইনসাইড উইথ ইন দা সলিড স্ফিয়ার বা ইনসাইড দা সলিড স্ফিয়ার ইনসাইড দা সলিড স্ফিয়ার সলিড স্ফিয়ার ইনসাইড দা সলিড স্ফিয়ার তাহলে ইনসাইড এর কোন একটা পয়েন্ট ধরে নাও এরকম এই পি পয়েন্টটাকে এই বিন্দুতে নিয়ে নিলাম ভেতরে এরকম কোন বিন্দুতে নিয়ে নিলাম পি পয়েন্টটাকে এই বিন্দুতে যদি নিয়ে দিই ফার্স্ট কাজ কি আমাদের এই এটা এই যে এক্স রেডিয়াসটাকে পি বিন্দু পর্যন্ত ধরে এখানে ফার্স্ট কাজ কি আমাদের একটা গাউসিয়ান প্লেন কল সারফেস কল্পনা করা তাহলে এটা এখন কি হয়ে গেল জিএস গাউসিয়ান সারফেস তাহলে এই গাউসিয়ান সারফেস কল্পনা করে নিলাম তারপরে সেকেন্ড ফার্স্ট স্টেপ হয়ে গেল আমাদের প্রথমে যে সলিড স্ফিয়ারের অভ্যন্তরে একটি এক্স রেডিয়াসের গাউসিয়ান তল কল্পনা করা হলো যে তলে ই সর্বত্র ধ্রুবক ই এবং ডি এর মধ্যবর্তী কোণটাও ধ্রুবক এখানে জিরো হচ্ছে পরিবভাবে বহুভুজি বলে সেকেন্ড স্টেপ কি ছিল আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডি এস ক্যালকুলেশন ই ডট ডি এস তাহলে এটা কি হয়ে যাবে ই ডি এস কস থিটা ই ডি এস কস অফ থিটা এবারে দেখো তো এখানে ই সর্বত্র ধ্রুবক না মানে এক্সটা সব জায়গায় সমান ই প্লেনে তার মানে ই বেরিয়ে গেল তাহলে ইন্টিগ্রেশন অফ কি থাকলো cos থিটা থিটা কত 0 বলি এটা 1 হয়ে গেল তার মানে ইন্টিগ্রেশন অফ কি থাকলো ds তার মানে এই ভ্যালুটা কত হলো e ইনটু ds মানে টোটাল সারফেস এরিয়া কত 4 পাই x স্কয়ার এবার আমাদের যে কাজটা করতে হবে তিন নম্বরে এখানে কিন্তু বলতে পারবো না যে চার্জ ইনসাইডে 0 চার্জ কিন্তু ইনসাইডে 0 নয় চার্জ ভলিউম বরাবর ডিস্ট্রিবিউট হয়ে আছে তাহলে এখানে মোট আধান যদি ক্যালকুলেট করি মোট আধান গাউসিয়ান তলকে ঘিরে মোট আধান কিউ সমান কিউ এনক্লোজড ওই জন্য বারবার বলছি কিউ এনক্লোজ সমান আমরা দেখলাম পার ইউনিট ভলিউম এত তাহলে পার ইউনিট ভলিউম তাহলে টোটাল ভলিউম কত 4 বাই 3 পাই আর কিউ তাহলে 4 বাই 3 পাই আর বলতে এখানে কি এক্স ইনটু এটা ভলিউম ডেনসিটি ভলিউম চার্জ ডেনসিটি দিয়ে গুণ তাহলে কিউ এর ক্লোজ কত হয়ে গেল এতটুকু হয়ে গেল এবার আমাদের फोर्थ স্টেপ কি फोर्थ স্টেপ হলো ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডি এস ইকুয়ালস টু কিউ এন ক্লোজ বাই এপসাইলন এবার ভ্যালু গুলো পুট করছি দেখো এটা কত পেয়েছি আমরা এই যে ক্যালকুলেট করা আছে দেখো ই ইনটু 4 পাই x স্কয়ার তাই না সমান কিউ এন ক্লোজ এই যে বের করেছি দেখো কিউ এন ক্লোজ হচ্ছে 4 বাই 3 পাই x কিউব ইনটু রো বাই এপসাইলন দেখো তো এখানে 4 পাই x স্কয়ার এখানে 4 পাই x স্কয়ার x থাকলো শুধু তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো তো ইলেকট্রিক ফিল্ড ইটা কি হয়ে যাচ্ছে দেখো যেখানে রো এক্স থাকছে রো ইনটু এক্স বাই 3 এপসাইলন যদি ফ্রি স্পেসে হতো তাহলে এপসাইলন নট হতো তাহলে ইটা কত হয়ে যাচ্ছে ইনসাইডে রো এক্স বাই 3 এপসাইলন কিন্তু দেখো কত ডিফিকাল্টি তাহলে সলিড স্ফিয়ারের জন্য ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 নয়
কিন্তু যদি স্ফেরিক্যাল শেল হয় গোলীয় গোলক হয় তাহলে ইনসাইড ইলেকট্রিক ফিল্ডটা জিরো দেখলাম গাউসের উপপাদ্য এগুলো কনক্লুশন খুব প্রবলেম আমাদের হেল্প করবে এগুলো আর তাহলে এখানে যদি এবার সলিড স্ফিয়ারের ক্ষেত্রে যদি আমি প্লটটা করি সলিড স্ফিয়ারের ক্ষেত্রে প্লটটা দেখো তো ই ভার্সেস এক্স E versus x due to solid sphere अर्थात निरेट গোলকের জন্য निरेट গোলকের জন্য গোলকের E versus x निरेट গোলকের জন্য যদি আমরা প্লট করি তাহলে কি হবে দেখো তাহলে এই x axis বরাবর আমি ডিসটেন্স x কে প্লট করে দিলাম केंद्र थे कि ए वाई एक्सिस बराबर हमें इलेक्ट्रिक फील्ड ई के प्लॉट कर दिला ये बात है ताले इधर हम चीज गोलों के सेंटर धरे लिला ओ बिंदु ये बात है खूब इम्पोर्टेंट है आपका खूब पी परीक्षा दे इसमें देखो तो ये जो रो इधर तो कांस्टेंट यूनिफॉर्म बोले दिए थे ना धरे नहीं थे ना आर थ्री ओ कांस्टेंट एप्सिलॉन ओ कांस्टेंट तार माने ए टर्म टू की बोलो तो कांस्टेंट ए वेरिएबल एक्स তার মানে এটা কি হয়ে যাচ্ছে ই প্রপোর্শনাল এক্স হয়ে যায় না তার মানে কার সমীকরণ বলতে স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা সমীকরণ কয় সমান এম এক্স পড়নি তাহলে সরল রেখা সমীকরণ তার মানে এটা যদি গোলকের সারফেস যদি যেখানে এক্স ইকুয়াল টু গোলকের রেডিয়াস এটা সারফেস এই যে সারফেস এতটুকু সারফেস এর জন্য এবার আমি দেখতে পাচ্ছি যে সারফেস বরাবর কি হচ্ছে না স্ট্রেট লাইন হচ্ছে সরল রেখা মানে এখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো করতে পারবো না এখানে এখন ইলেকট্রিক ফিল্ড সারফেস বরাবর কি বলবো স্ট্রেট লাইন হবে স্ট্রেট লাইন সরল রেখা মূল বিন্দু গামি সরল রেখা হবে হ্যাঁ মূল বিন্দু গামি সরল রেখা হবে তার মানে এখানে সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে গেল ম্যাক্সিমাম হবে এবার যখন আমি কি করব যে আমি যখন এখান থেকে ডিসটেন্সটা যত বাড়বো তত আমি দেখেছি যেটা x স্কয়ার এর হ্যাঁ বাইরে দেখেছি যে e সমান 1/4 পাই এপসাইলন কিউবাই x স্কয়ার x যত বাড়বে তত কি হবে কমতে থাকবে অর্থাৎ বাইরের পয়েন্টে কি হবে এরকম হয়ে যাবে এরকম এখানে এটা কি হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দা স্কয়ার অফ দা x এরকম এখানে ম্যাক্সিমাম হচ্ছে তাহলে এটা কার জন্য গ্রাফ হলো সলিড স্ফিয়ারের জন্য মাঝে মধ্যে গ্রাফ দিতে পারি তোমাদের এই রিলেটেড হয়ে গেল এবার কোন একটা প্রবলেমকে আরো কমপ্লিকেটেড করা যায় তোমরা গ্রাজুয়েশনে যদি ফিজিক্স এর উপরে থাকো তাহলে এই সমস্ত প্রবলেম তোমরা পাবে কি রকম কমপ্লিকেটেড করা যায় হয়তো এখানে রোটাকে কি বলেছি আমি বলতে ইউনিফর্ম অর্থাৎ সুষমভাবে আধানটা বণ্টিত হয়ে যাচ্ছে এখন যদি বলে দেয় রো ফাংশন অফ আর বলে দেয় রো ইকুয়ালস টু বলে দিল রো নট 1/1 ये बाय आ ये रूम किसे का फंक्शन ऑफ ताने रो ऐसे की तो नहीं नहीं फंक्शन बोलते मार बिना आर इस संग फंक्शन आर जी भावे भैरी कर चें से बट इधर रो कम होते ही पारे रो सब समय नहीं फंक्शन भावे की ना होते पारे से के तो रो जो जी फंक्शन ऑफ आर हो जाए से के त्रे अब आर आउटसाइड ऑन द सरफेस विद इन द सरफेस बेर को तो है सॉलिड स्फीयर के त्रे से बोला तो मंदे जटिल जाएगा ग्रेजुएशन आछे तुम्हारे इखाने ए रिलेटेड प्रॉब्लम गुलो याछे आज के क्लास আরেকটা প্রবলেম যদি করা যেত যে যেটা হচ্ছে ইনসাইড আরেকটা খুব যেটা পরীক্ষায় দেই সেটা হচ্ছে মানে অসীম দৈর্ঘ্যের একটি আহিত ঋজু তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় এই কেসটা করে নিন আমাদের মেন কথা হচ্ছে এটা সেন্সিং তো আরেকটা কেস রয়েছে যেটা তোমাদের পরীক্ষায় খুব মেনশন করে দেখি এতগুলোর মধ্যে এখন যেটা বলবো এটা আরো ইম্পর্টেন্ট তোমাদের কাছে থাকবে খুব সহজে করে দিচ্ছি আমরা শিখে গেছি অ্যাপ্লিকেশন Thank you.
দেখো যে অসীম দৈর্ঘ্যে ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ থার্ড কেস তৃতীয় যে অসীম দৈর্ঘ্যে ঋজু আহিত পরিবাহী জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ক্যালকুলেট করব ঋজু মানে সোজা সোজা কোন চার্জ ক্যারিং কন্ডাক্টর যদি থাকে তাহলে তার জন্য বাইরে কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করব তাহলে এরকম ধরে নিলাম একটা আমি অসীম দৈর্ঘ্যে ঋজু তার রয়েছে এবং এটা কি চার্জ রয়েছে এর উপর এইভাবে চার্জ রয়েছে এই তারের জন্য বাইরের কোন বিন্দুতে এই তারের চার্জের জন্য বাইরের কোন বিন্দুতে আমি তড়িৎ প্রবাহ নির্ণয় করব তড়িৎ প্রবাহ নির্ণয় করব তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি গাউসিয়ান প্লেন কল্পনা করা এতক্ষণ পর্যন্ত গাউসিয়ান প্লেন কল্পনা করছিলাম আমি যদি এই পয়েন্টটাকে ঘিরে ধরে নাও এখান থেকে আমি একটা ডিসটেন্স ধরে নিলাম আমি এখান থেকে একটা এক্স ডিসটেন্স সি এই পি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করব এই কাজটা অসীম দৈর্ঘ্যে ঋজু তারের জন্য পরিবাহী তারের জন্য এখন যদি আমি গাউসিয়ান প্লেনটাকে দেখি তো এইভাবে কল্পনা করি তাহলে এটা গাউসিয়ান প্লেন হলো কি হলো না কিসের জন্য হলো না দেখো তো এখানে এই তার থেকে এটা এক ডিসটেন্স রয়েছে এতটুকু এখানে এই জায়গাটা দেখো এক্সটা ছোট হয়ে গেছে এখানে এক্সটা কি হয়েছে তার থেকে আরো ছোট হয়ে গেছে এখানে এক্সটা আরো ছোট হয়ে গেছে এখানে ছোট হয়ে গেছে এখানে জিরো হয়ে গেছে বুঝতে পারছো মানে এক্স এই সারফেস বরাবর কি বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলে কি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকলো কি যেহেতু এক্স এর ফাংশন থাকলো না এবার যদি এখানে যদি ইলেকট্রিক ফিল্ডটা যদি এই ডিরেকশনে হয় এখানে যদি ds হয় তাহলে এদের মধ্যবর্তী কোণটা 0 হলো কিন্তু এই জায়গাতে যদি দেখি যে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে বরাবর এভাবে সারফেস নিলে হয়তো এই ডিরেকশনে কাট করছে এই জন্য এখানে থিটা এক রকম হয়তো এখানে থিটা আরেক রকম তাহলে থিটা এখানে ভেরিয়েবল হয়ে যাচ্ছে তো এটা গাউসিয়ান সারফেস হলো কি হলো না বলে আমাদের প্রথমে গাউসিয়ান তল কল্পনা করতে হবে গাউসিয়ান সারফেস আমাদের নিতে হবে তাহলে গাউসিয়ান সারফেস নিতে গেলে আমাদের কি করতে হবে দেখি কি রকম তল আমরা কোন হতে পারে একাধিক তল আছে একাধিক তলের জন্য গাউসিয়ান সারফেস একটা তলে সব সময় কি হবে সেটা গাউসিয়ান তল হতে হবে এবার একাধিক তল হতে পারে একাধিক তলের জন্য আমরা বের করব প্রত্যেকটা তলের জন্য ইন্টিগ্রেশন করব তাহলে কি হবে তো ধরে নাও যে এই এটা ধরে নিলাম একটা চার্জ ক্যারিং কন্ডাক্টর অর্থাৎ অসীম দৈর্ঘ্যে ঋজু পরিবাহী তার যা রৈখিক আধান বণ্টনটা হচ্ছে ল্যাম্বডা অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানটা হচ্ছে ল্যাম্বডা এবার এই চার্জ থেকে এক্স ডিসটেন্সে পি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে পি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ফার্স্টটা কি একে ঘিরে একটা কি করতে হবে গাউসিয়ান তল কল্পনা করতে হবে পি বিন্দুকে ঘিরে একটা গাউসিয়ান তাহলে এখান থেকে এই দিকেও কি নিব আমি এর কতটুকু ডিসটেন্স এক্স নিলাম এইভাবে এক্স নিলাম এবার এখানে ধরে নাও ভেতরের প্লেনটাকে বোঝানোর জন্য এইভাবে আঁকছি এখানেও কি করব সেইভাবে আমি এইভাবে গাউসিয়ান প্লেন নিয়ে গাউসিয়ান যে গাউসিয় এই লেনটা দৈর্ঘ্য আমি ধরে নিলাম এইচ কিংবা তোমাদের বই এল হয়তো ইউজ করেছি এল দৈর্ঘ্যে এক্স ব্যাসার্ধে একটি গোলীয় চোঙ কল্পনা করলাম এই তারকে ঘিরে যে তলটা গাউসিয় তলের মতো আচরণ করবে কেন এই তলে দেখো ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর আর যে কার্ভ সারফেস রয়েছে এই যে আমার হাতে যে কলমটা রয়েছে এটা কার্ভ সারফেস আর এইটা হচ্ছে বৃত্তাকার সারফেস ফ্ল্যাট সারফেস রয়েছে এই কার্ভ সারফেসের ক্ষেত্রে দেখো সর্বত্র তার থেকে ডিসটেন্সটা এখানে দেখো এই যতটুকু এখানে এই ততটুকু সব জায়গায় দেখছেন এই দিকে দেখছেন ফিল্ডটা কি সেম হয়ে গেল
এটা সারফেস সারফেস দেখো এই জায়গাতে দেখো এটা যদি সারফেস হয় এই বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই বোঝো ভালো করে এই বরাবর কি বলো তো ডিএস ভেক্টর হচ্ছে তো তার মানে এদের মধ্যবর্তী এই যে ফ্ল্যাট সারফেসের জন্য অর্থাৎ বক্রতলের জন্য ই এবং এগুলো অর্থাৎ আমাদের লিখতে হবে কিন্তু পরীক্ষা খাতায় ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা সমান কত হচ্ছে জিরো কিন্তু ফ্ল্যাট সারফেস অর্থাৎ দুটো যে বৃত্তাকার তল রয়েছে ভেতরে বোঝানোর জন্য আমি ডট লাইন দিয়েছি দিলাম তাহলে ফ্ল্যাট সারফেস এই যে আমার হাতে যে করণটা রয়েছে এটা হচ্ছে কার্ভ সারফেস কার্ভ আর এটা কি বলতো বৃত্তাকার বা ফ্ল্যাট সারফেস এই দুটো ফ্ল্যাট সারফেস আছে আর একটা কার্ভ সারফেস আছে টোটাল কটা সারফেস রয়েছে তিনটে সারফেস রয়েছে তার মানে তিনটে সারফেসের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব তাই তো এখানে দেখো এখানেও দেখো ইলেকট্রিক ফিল্ডটা দেখো এখানে সবসময় কি ওই এইভাবে বহির্মুখী ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই যে প্লেনটা এইভাবে যে তলটা রয়েছে এই তলটা দেখো তো এখানে যদি সারফেসটা দেখি এই সারফেসের অভিমুখটা ডিএস এর অভিমুখটা কিন্তু এই বরাবর তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে বলতো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ ই এর তোমাদের খুব পড়িয়েছিলাম যে কোন ভেক্টরের লম্ব অভিমুখে কোনো উপাংশ থাকে না অর্থাৎ ই এই এই সারফেস ফ্ল্যাট সারফেসে ই নট ইকুয়ালস টু 0 কিন্তু এই কার্ভ সারফেসের জন্য কি হয়ে যাচ্ছে ই ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে কেন যে ই এই বরাবর কাজ করছে এবার ডিএস এর অভিমুখে যদি ই এর উপাংশ বের করি তাহলে কত হবে লম্ব বরাবর ই এর উপাংশ কত হয়ে যায় 0 অর্থাৎ এখানে 0 হয়ে যাচ্ছে তার মানে এখানে ওই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এই বরাবর কাজ করছে কিন্তু ডিএস এই যে ফ্ল্যাট সারফেসের জন্য ডিএস কি এই অভিমুখী তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে এই সারফেসের জন্য কি কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে দেখো সেকেন্ড স্টেপ তাহলে কি আমাদের সেকেন্ড স্টেপটা আমাদের ভাইটাল সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস কল্পনা বের করতে হবে তাই তো তাহলে এটা তিনটে সারফেসের জন্য করতে হবে প্রথমে ফ্ল্যাট সারফেস কার্ভ সারফেসের জন্য তাহলে ই ডট ডিএস প্রথম হচ্ছে কার্ভ সারফেসের জন্য ওই জন্য সি ইউ আর দিয়ে লিখলাম কার্ভ কার্ভ সারফেসের জন্য কি করব ই ডট ডিএস প্লাস ফ্ল্যাট সারফেস রয়েছে এই যে একটা বটমে রয়েছে একটা টপে রয়েছে এটা নিচের টার জন্য আমি ইউজ করে দিলাম কোন নাম্বার সারফেস করছি ই ডট ডিএস প্লাস উপরের একটা সারফেস রয়েছে ই ডট ডিএস এটাকে সেকেন্ড সারফেস বলে দিলাম এবার ক্যালকুলেট করছি দেখো কার্ভ সারফেসের জন্য দেখো তো ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত 0 তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আর ইটা কি কার সারফেস বরাবর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তাহলে ই বেরিয়ে যাচ্ছে তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে ইডিএস cos থিটা ইডিএস cos থিটা cos থিটা কত 0 মানে cos থিটা 1 হয়ে যাচ্ছে তার মানে ডিএস এবার ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল ডিএস থাকছে প্লাস এখানে দেখো ইডিএস cos এখানে ইডিএস cos অফ থিটা থিটা কত হয়ে যাচ্ছে 90 এক নম্বর সারফেসের জন্য প্লাস দুই নম্বর সারফেসের জন্য ইডিএস থিটা কত হয়ে যাচ্ছে এখানেও 90 হয়ে যাচ্ছে cos 90 তোমরা কি জানো 0 এবারে দেখো স্যার ই ডিএস এই যে চোঙের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় 2π এখানে x ধরেছি 2π x ইনটু l হবে তাহলে এখানে লেন্থ তার মানে যে 2π x ইনটু হাইটটা কত ধরেছি l এটা হয়ে গেল ds টোটাল সারফেস এরিয়া এটা কত হয়ে যাবে 0 এটা কত হয়ে যাবে 0 তার মানে এটা কি থাকলো e ইনটু 2π x l তাই তো এবার ফোর্থ এটা কি হয়ে গেছে এবার থার্ড স্টেপ কি আমাদের মোট আধান মোট আধান বের করতে হবে আধান কিউ সমান একক দৈর্ঘ্য আধান হচ্ছে ল্যামডা তাহলে এল দৈর্ঘ্যে আধান কত হবে ল্যামডা ইনটু এল এবার ফোর্থ স্টেপ কি অ্যাপ্লিকেশন নিচে করছি না আমি উপরে করছি এগুলো বুঝতে পেরেছো তো সবাই বুঝে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে কিংবা ভিডিওটাকে দাঁড় করিয়ে হয়তো তুলে নেবে জিনিসটা বুঝতে হবে আমাদের এবার ফোর্থ স্টেপ আমাদের কি ছিল ফোর্থ স্টেপটা হচ্ছে যে ভ্যালু পুট করা যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড বাই এপসাইলন
permittivity of the media and ei value ta koto pelam amra dekho ei je likha ache e into 2 pi x into l ekhon chonger bokrotaler khetrofol bhule gele cholbe na chonger bokrotaler khetrofol bojhanor jonno class e bolta ei rokom ota ekta aitakar plate otake jodi gol kore di tahole chong hoye gelo tahole ei rokom ekhane ekta jodi plane thakto ami bole ditam ei je dekho আমার হাতে যে এটা রয়েছে সেটা আয়তাকার তাহলে এটা ধরে নাও একটা লেন্থ রয়েছে এটাকে যদি আমি এইভাবে গোল করে দিই তাহলে তো চোঙ হয়ে গেল তাই না তাহলে দেখো এটা যদি l ধরলাম লেন্থ আর এটা হচ্ছে তার প্রস্থ এটা যদি কেন্দ্র যদি x x হয় তাহলে এই যে সার্পের বৃত্তের পরিধি কত হয় 2πx 2πr করো তাহলে এটা হলো বেধ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ এটা হলো প্রস্থ কত 2πx আর এটা হলো দৈর্ঘ্য l ওই জন্য হয়ে গেল 2πx ইনটু l চং তৈরি হয়ে গেল দাও ওই জায়গায় নাই বলি হ্যাঁ এবারে দেখো কিউ এনক্লোজ কত পেয়েছি ল্যামডা ইনটু l বাই এপসাইলন তাহলে বোথ সাইডে দেখো তো l টা কেটে দিই l টা কেটে দিলাম তাহলে ইলেকট্রিক ফিল্ড e cos θ থাকলো 1 বাই 2 পাই এপসাইলন হ্যাঁ 2 pi epsilon lambda by কত x অর্থাৎ এখান থেকে এইভাবেও তোমাকে একদম প্লেন কোশ্চেন না করে এইভাবেও ঘুরিয়ে কোশ্চেন করে হয়তো তোমাকে প্লেন এইভাবে কোশ্চেন করবে না যে অসীম দৈর্ঘ্যের রিজু আহিত পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো গাউসের উপপাদ্য প্রয়োগ করে এইভাবে হয়তো দিন দেখাও যে অসীম দৈর্ঘ্যের রিজু পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য তার দূরত্বের ব্যস্তানুপাতিক এবং আধানের রৈখিক ঘনত্বে সমানুপাতিক তাহলে এখান থেকে এটা হবে এই ফর্মটাকে যদি আমি এইভাবে একটু লিখি এটা 4 করে দিলাম 4 পাই এপসাইলন সবগুলোর সঙ্গে 4 কনস্ট্যান্টটা এক সমান লেখানো যদি 2 গুণ করে দিই তাহলে 2 ইনটু ল্যামডা বাই x তার মানে এরকম হয়ে গেল তাহলে এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড ইনটু স্ট্রেট চার্জ কন্ডাক্টর এটা খুব তোমাদের एग्जामে দেই এই জায়গাটা তুমি সব জায়গাগুলো একদম ধরে ধরে বইয়ের সঙ্গে লেখা আছে বলে আমাকে মেনে নিতে হবে এরকম কোনো কথা নেই নিজের মনকে বইয়ের সঙ্গে যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছেড়ে দিলে ফিজিক্স ওভাবে হবে না বই আছে মানে আমি মেনে নিলাম ওভাবে ফিজিক্স হয় না ওই জন্য বারবার বলছি তোমার কনসেপ্টের সঙ্গে বই মিল দিচ্ছে কিনা তখনই তুমি ফিজিক্সটা বুঝতে পেরেছো তাহলে এইভাবে এই ক্যালকুলেশনগুলো আজকে তাহলে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনগুলো দেখলাম আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা নেক্সট ক্লাসে করব প্লেন শিটের জন্য করব চার্জ কন্ডাক্টরের জন্য করব কতগুলো ওগুলো নিয়ে কতগুলো প্রবলেম নিটে প্রবলেমগুলো মাঝে মধ্যে মেনশন করে ওগুলো জায়গা থেকে এগুলো এইচএস এক্সামের জন্য কিন্তু ওই যে নেক্সট দিন যে ক্লাসগুলো করব সেগুলো নিটের এক্সামের জন্য প্রবলেম সেট করে ওই জন্য এই জায়গাগুলো ভালো করে দেখে নাও পরের দিন ওই জায়গাগুলো সুবিধা হবে ঠিক আছে এতটুকু পর্যন্ত থাকলো থ্যাংক ইউ